দিকে দেখাবো যে আপেল প্ল্যান্ট বা আপেল গাছ বসাবার জন্য, এই যে দেখুন আপেল গাছটা যে নিয়েছিলাম, ওই আপেল গাছ বসাবার জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় বা কীরকম মাটি লাগে। তো আমাদের সবারই বাড়িতে মোটামুটি এরকম ধরনের টিন রয়েছে, ঠিক আছে, তো এতেও বসাতে পারেন আপনি, বা বড় পটে বা টবে বসাতে পারেন যারা ছাদ বাগানে আর গাছ করবেন, যেমন আমি ঘরের ভিতরেই করব। আর টিন করলে নিচের দিক করলে এইভাবে ছিদ্র করে দেবেন, ঠিক আছে, কোনো একটা হাতুড়ি আর পেরেকের সাহায্যে এইভাবে ছিদ্র করে দেবেন কতকগুলো। আর আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু আমি বালি কাঁকর নিয়েছি, এরকম ছোট ছোট নুড়ি পাথরের যে বালি সেটা নেবেন আপনারা, তাহলে কী হবে, এটাকে সবার নিচে দিতে হবে, তাহলে কী হবে, জলটা দাঁড়াবে না, জলের ড্রেনেজটা খুব ভালো হবে, কারণ আপেল গাছ হচ্ছে জল সহ্য করতে পারে না, জল যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। তো তার জন্যই আমি পাথরগুলো নিচে দেবো। আর এটা দেখছেন মাটিটা, এই মাটিটা শুকনো একদম ঝুরঝুরে মাটি, এটা আমি রেডি করে রেখেছিলাম আই থেকে প্রায় 7 দিন আগে, রোদ খাইয়ে রেখেছিলাম, 5-7 দিন রোদ খাইছি এই মাটিটাকে। আচ্ছা, এই একটা ছত্রাকনাশক রয়েছে যেটা সাপ বলা হয়, তো আমি এটা লোকাল দোকান থেকে লুজ কিনে এনেছিলাম, এটাও মাটির সঙ্গে মিক্সড করে দিয়েছি আমি, এটা মিক্সড করে দেবেন মাটির সঙ্গে। আর এটা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট, তো ভার্মি কম্পোস্টও আমি এর সঙ্গেই দেবো, মেশাবো মাটিটার সঙ্গে। আপনারা শুধু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়েও বসাতে পারেন, তাতে আরও ভালো হয়। আর অবশ্যই হচ্ছে ওই গ্যামাক্সিন বা এই জাতীয় কিছু দেবেন, যাতে পিঁমড়ে বা উই পোকা এগুলো না লাগে, ঠিক আছে। তো আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট 50% আর মাটি 30% আর 20% ওটা দেবেন, দিয়ে গাছটা বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরে ওই কাঁকর বালিটাকে ফিল করে নিয়েছি, এরপর হচ্ছে আমি ভার্মি কম্পোস্টটা মাটির সঙ্গে মেশাবো। ভার্মি কম্পোস্টটাকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর উপরে আরো কিছু ভার্মি কম্পোস্ট আমি দেবো। তো এইভাবে আপনারা মাটিটা বানাবেন, আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছও দুর্দান্ত হবে। আর হচ্ছে এই মাটিটাকে পারলে একদিন এই অবস্থায় জল দিয়ে রেখে দেবেন। আর আপেল ট্রিটা যখন বসাবেন পুরোটা মাটিটা ফিল করবেন না, এটা এটা এই এতটা পর্যন্ত করবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে গাছটা যখন বড় হবে আবার আস্তে আস্তে ভার্মি কম্পোস্ট বা কোনো সার দিয়ে এটা ফিল করতে পারেন। গাছ যত আস্তে আস্তে বাড়বে তত মাটি দিয়ে দিয়ে ফিল করতে পারবেন, পুরোটা কখনো মাটি ফিল করে এখান থেকে গাছ বসাবেন না, এই জায়গা থেকে গাছটা সবসময় একটু নিচুতে বসাবেন, এটা থেকে খালি রাখবেন মোটামুটি।